ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা, তোমরা যারা 2022-24 সেশনে ডিএলএড অ্যাডমিশন দেওয়ার জন্য ফর্ম ফিল আপ করেছিলে এবং তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পাওনি, তো আমি তোমাদের যেমনটা বলেছিলাম যে ফার্স্ট মেরিট লিস্টের পরে অবশ্যই তোমাদের সেকেন্ড, থার্ড, ফোর্থ এবং সাইমালটেনিয়াসলি তার পাশাপাশি যে মেরিট লিস্টগুলো রয়েছে, তো সেইরকমভাবে তোমাদের মেরিট লিস্ট কিন্তু পাবলিশ করা হবে। অর্থাৎ প্রথম লিস্টের পরে কিন্তু দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ বা পঞ্চম যে মেরিট লিস্ট সেটা কিন্তু প্রকাশ করা হবে। তো যেমনটা তোমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছ, ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশন 2 ইয়ার্স ডিএলএড কোর্স 2022-24, ডিস্ট্রিক্ট ইনস্টিটিউট অফ এডুকেশন অ্যান্ড ট্রেনিং বীরভূম। তো এটা বীরভূম জেলার সেকেন্ড মেরিট লিস্ট। তো তোমরা তোমাদের যে প্রত্যেকটা ইনস্টিটিউশন রয়েছে সেই ইনস্টিটিউশনের রেসপেক্টিভ যে ওয়েবসাইট রয়েছে সেই ওয়েবসাইটে গিয়ে তোমরা কিন্তু চেক করে নিতে পারো। অর্থাৎ যে প্রত্যেকটি জেলা রয়েছে বা ইনস্টিটিউট রয়েছে বা পিটিটিআই রয়েছে যেগুলো, সেইগুলো প্রত্যেকটাই কিন্তু তাদের যে সেকেন্ড মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট কিন্তু তারা অলরেডি পাবলিশ করতে শুরু করেছে। অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টে যখন অ্যাডমিশন কমপ্লিট হয়েছে তারপরে পরেই তারা কিন্তু যে সেকেন্ড মেরিট লিস্ট সেই মেরিট লিস্ট কিন্তু তাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেই অফিসিয়াল ওয়েবসাইটে তারা কিন্তু পাবলিশ করতে শুরু করেছে। তো যেমনটা তোমরা বীরভূম ডিস্ট্রিক্টের জন্য দেখতে পাচ্ছ, বীরভূম ডিস্ট্রিক্টের সেকেন্ড মেরিট লিস্ট এটা জেনারেল, ফার্স্ট রয়েছে তোমাদের জেনারেল মেরিট লিস্ট। তো এখানে দেখতে পাচ্ছ প্রায় 50 খানা, তারও বেশি হবে সম্ভবত। এখানে জেনারেল চান্স পেয়েছে 21, অর্থাৎ সেকেন্ড মেরিট লিস্টে যারা জেনারেল রয়েছে তারা 21, অর্থাৎ 21 জন চান্স পেয়েছে। এরপরে দেখতে পাচ্ছ এসসি মেরিট লিস্ট, অর্থাৎ এসসি অনুযায়ী এসসিদেরও এখানে প্রায় 12 জন চান্স পেয়েছে। এরপর রয়েছে এসটি মেরিট লিস্ট, তো এসটিদের রয়েছে 4 জন। তো প্রত্যেকটা কলেজ যারা রয়েছে সেই কলেজ অনুযায়ী তাদের যে মেরিট লিস্ট সেটা কিন্তু তাদের দ্বিতীয় হোক বা তৃতীয় হোক বা চতুর্থ হোক, অর্থাৎ ফার্স্ট মেরিট লিস্টের পরে যে লিস্টগুলো রয়েছে তারা কিন্তু অলরেডি পাবলিশ করতে শুরু করেছে। এটা হচ্ছে ওবিসি মেরিট লিস্ট, অর্থাৎ ওবিসি থেকেও এখানে 8 জন তারা কিন্তু চান্স পেয়েছে। এবং ওবিসি বিয়ের যে মেরিট লিস্ট এখানে 6 জন, পিএইচের মেরিট লিস্ট, তো পার্টিকুলার যে প্রত্যেকটা সেকশন রয়েছে সেই সেকশন ওয়াইজ তাদের যে দ্বিতীয় মেরিট লিস্ট সেই দ্বিতীয়, তৃতীয় বা চতুর্থ যে মেরিট লিস্ট হয় সেগুলো কিন্তু অটোমেটিক্যালি তারা আস্তে আস্তে পাবলিশ করতে শুরু করেছে। তো আই হোপ তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, অর্থাৎ তোমাদের ইনস্টিটিউশনের যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে তোমরা সেখানে গিয়ে চেক করো। অর্থাৎ তোমাদের যে দ্বিতীয় বা তৃতীয় হোক বা চতুর্থ হোক, তারা কিন্তু প্রত্যেকটা মেরিট লিস্ট কিন্তু অলরেডি পাবলিশ করবে। অর্থাৎ তোমরা যারা ফার্স্ট মেরিট লিস্টে চান্স পাওনি, তোমরা কিন্তু সেকেন্ড, থার্ড বা ফোর্থ যে কোনো একটা মেরিট লিস্টে অবশ্যই চান্স পাবে। সো ফ্রেন্ডস, থ্যাংক ইউ।